হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের ভিডিওতে আমি কিছু বেবিদের ডায়পার সম্পর্কে রিভিউ দিব। বেসিক্যালি আমি যে কয়টা ডায়পার ইউজ করেছি আমার বেবির জন্য সেইগুলো সম্পর্কে আজকে রিভিউ দিচ্ছি। প্রথমে বলছি অ্যাবনি প্যান্টস ডায়পার সম্পর্কে। এই ডায়পারটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি সবচেয়ে বেশি আমার বেবির জন্য এই ডায়পারটা ইউজ করেছি। আমি এখন মিডিয়াম সাইজটা ইউজ করি। এটা 40 পিস 7 থেকে 12 কেজির মতো ইউরিন এটা নিতে পারে। আর ডায়পারে এখানে ইউরিন ইন্ডিকেটর আছে। এখানে যে হলুদ লাইনটা আছে এটা ইউরিন বাচ্চারা পি করার পরে এটা নীল হয়ে যায়। যদি সামনের দিকে করে তো সামনের দিকটা নীল হয়ে যাবে, অথবা পিছন সাইডটাতে বোঝা যায় আর কি ইউরিন পাস করার পরে। এটা অনেক ফ্লেক্সিবল। আর সবচেয়ে এটার পজিটিভ দিক হলো এটা ডাবল লিকেজ ব্যারিয়ার আছে, যেটার জন্য ইটস ভেরি হেল্পফুল, যেটার জন্য বাচ্চা যদি বেশি পিও করে এটা লিকেজ হওয়ার সম্ভাবনা কম থাকে। এই যে আরেকটা আছে প্রোটেকশনের জন্য। অনেক সময় বাচ্চারা হয় না যে একটু লিকুইডই পটি করছে, পটি করলেও সে পটিটা আর কিন্তু লিক করে না এই ডাবল লিকেজ ব্যারিয়ার থাকার জন্য। এটা একটা লোকাল প্রোডাক্ট, তাই এটা নকল হওয়ার কোনো চান্স নেই। মার্কেটে সবসময় এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। এর একটা নেগেটিভ দিক হলো এর ভিতরের সাইডটা। ওরা তো ক্লেম করে যে এর ভিতরের সাইডটা সফট লাইক কটন, কিন্তু আমার মনে হচ্ছে এটার ভিতরটা হলো একটু হার্ড, একটু রাফ, যেটা বাচ্চাদের অনেক দীর্ঘ সময় পরিয়ে রাখলে বাচ্চাদের একটু স্কিনে ইরিটেশন তৈরি হতে পারে। আদারওয়াইজ এটা সব কিছুই ভালো। আর আরেকটা দিক হলো পি করলে তখন ওই পোর্শনটা ধরেন সামনের দিকে বা পিছন দিকে ওই পোর্শনটা পাউচের মতো একটু ফুলে থাকে, যেটা একটু কেমন যেন লাগে দেখতে, ভালো লাগে না। ওটা বাচ্চাদের একটু কষ্ট হয়ে যায়, ভারী হয়ে যায় আর কি। সে দামের দিকে, এটা হলো 40 পিসের একটা ডায়পার, যেটা দাম হলো 890 টাকা, যার পার পিসের দাম পরে হলো 22 টাকা 22 টাকা 25 পয়সা, মানে 23 টাকার মতো, উইচ ইজ ভেরি রিজনেবল। আমাদের তো বাচ্চাদের জন্য রেগুলারই ডায়পার দরকার হয়, এবং এই রিজনেবল প্রাইসের মধ্যে এটা হলো আমার মনে হয় অনেক ফ্যামিলিদের জন্য এটা হলো অনেক বেস্ট একটা ডায়পার। এবং এটা কিন্তু লিকও খুব কম করে। আমি হয়তো এই 2 বছরে 3-4 বার হয়তো লিক হয়েছে, খুব রেয়ার এটা লিক করে। আমার অনেক সময় দেখা যায় ডায়পার চেঞ্জ করা হয়নি, 4-5 ঘন্টা 6 ঘন্টা পার হয়ে গেছে তারপর লিক করেনি। এটা ভালো সাপোর্ট দিয়েছে বেবকে। এরপরে স্যাভলনের এই টুইঙ্কল ডায়পার সম্পর্কে বলি। আমি বেশি হলো অ্যাবনি ডায়পারটা ইউজ করা হয়েছে, রিসেন্ট আমরা এটা এনেছি, এবং আনার পরে দেখলাম যে এটা তো অ্যাবনির চেয়েও ভালো এর সার্ভিস দিচ্ছে। এখানেও হলো ইউরিন ইন্ডিকেটর আছে, এখানে 3টা লাইন আছে, এটাতে যেমন 2টা ছিল তাতে 3টা আছে। আর এটার তুলনায় এটা বেশ সফট টুইঙ্কেলটা ভিতরের পোর্শনটা। আর সবচেয়ে ভালো দিক হলো এটা আপনি পি করার পরে বা পটি করার পরে আমরা এটাকে ফোল্ড করে এই পোর্শনটার দিকে আটকে আমরা ফেলে দিতে পারছি, যেটা পরিবেশের জন্য বেশ ভালো। এটাই এটা নাই আটকে দেওয়ার জন্য, লক সিস্টেমটা নাই, লক সিস্টেমটা টুইঙ্কেলে আছে। এবং আরেকটা ভালো দিক হলো এটার ভিতরে হালকা একটু পারফিউম দেওয়া আছে। পি করলে অনেক সময় অনেকক্ষণ রাখার পরে একটা দুর্গন্ধ হয়, সবারই হবে এটা স্বাভাবিক, কিন্তু এটা হলো একটু পারফিউম দেওয়া আছে। আর দামের দিকে যদি বলি অ্যাভিনি আর টুইঙ্কেলের দাম সেম, এটারও হলো 40 পিসের দাম হলো গিয়ে 6-8.90 টাকা, যার প্রতি পিসের দাম এরকম 22.5 টাকা, মানে 23 টাকার মতো পড়ে। তো এটা হলো আমার কাছে মনে হলো এখন এই মুহূর্তে বেস্ট বা আর রিজনেবলের মধ্যে এই 2টা ডায়পারই আছে, এবং এটার মধ্যে টুইঙ্কেল বেস্ট, স্যাভলনের টুইঙ্কেল। এরপর আসি সুপারমম। সুপারমম হলো আরও ভালো এর কোয়ালিটি। আমার বেবি হওয়ার পরে প্রথমে হসপিটাল থেকে দেখলাম যে সুপারমমই ইউজ করছে। আমিও শুরুর থেকে ওকে সুপারমমই ইউজ করতাম, একদম ছোট যখন ছিল 6 মাস পর্যন্ত সুপারমমই ইউজ করা হয়েছে। এটা ছোট বেবিদের পড়ানোর জন্য খুব ভালো, কারণ এটা সাইড ওপেন, আর ছোট বাচ্চাদের তো হাত পা তখন একদম নরম থাকে, প্যান্টগুলো পরাতে একটু হাত পা টেনে ধরে মানে একটু অসুবিধাই, ভয়ও লাগে কখন ব্যথা পেয়ে যায়। সুপারমমের ভিতরের পোর্শনটা বেশ সফট, বাচ্চাদের জন্য বেশ কমফোর্টেবল, এবং এটার অ্যাবজর্বিং পাওয়ারটা অনেক ভালো, অনেক অ্যাবজর্ব করতে পারে। এখানে যেমন 14 কেজি পর্যন্ত, অন্যগুলো অ্যাভনি টুইঙ্কেল যেমন ছিল 12 কেজি পর্যন্ত, এটা 14 কেজি পর্যন্ত নিতে পারবে ইউরিন। আর এই যে 2 সাইডের লক করার এটা একটু রাশ। দামের ক্ষেত্রে যদি বলি সুপারমমের দাম একটু বেশি, এটা হলো 22 পিসেরটা হলো 750 টাকা করে দাম, যার প্রতি পিসের দাম পরে হলো 34 টাকা, ওইগুলোর তুলনায় একটু বেশি, 8-10 টাকার মতো বেশি।
তারপরে এর কোয়ালিটি বেশ ভালো, কিন্তু আমি বড় হওয়ার পরে এটা আর ইউজ করছি না, কারণ আমার মনে হয়েছে এই যে আমরা যখন পেশেন্ট দিয়ে এখানে প্রেস করে লাগাচ্ছি তখন বাচ্চারা ব্যথা পেতে পারে আর এই পোর্শনটা একটু রাশ। যাই হোক, সুপার মম বেশ ভালো। এবার বলি প্যাম্পাস সম্পর্কে। প্যাম্পাসটা বেশ হালকা এবং ছোটোসা, অন্য সব ডাইপারের তুলনায় এটা কিন্তু বেশ ছোট এবং খুব হালকা। বাচ্চাদের এটা পরালে ওরা আসলে তো চঞ্চল, ছোটোবেলায় দৌড়াদৌড়ি হামাগুড়ি যাই দিক না কেন, হাঁটাহাঁটি করলেও ওদের জন্য বেশ ভালো, কমফোর্টেবল, মানে মনে হবে না ওরা কিছু পরেছে, প্যান্টের মতোই, একদম প্যান্ট খুব পাতলা। আর এটারও অ্যাবজর্বিং পাওয়ারটা বেশ ভালো, যেটা সুপার মমের মতো, সুপার মমের মতো এটাও 14 কেজির মতো ইউরিন অ্যাবজর্ব করতে পারে, অ্যাবজর্বিং পাওয়ার বেশ ভালো। আর সবচেয়ে ভালো দিক হলো এর ভিতরে হলো অ্যালোভেরা লোশন দেওয়া আছে, র্যাশ হওয়ার সম্ভাবনা কম থাকে, এটা দীর্ঘ সময় ইউজ করলেও র্যাশ হবে না। তো ডায়াপার তো 6 ঘন্টার বেশি পরানো ঠিক নয়, 6 ঘন্টা পরপর চেঞ্জ করতে হয়, তো 6 ঘন্টা হোক, এই 6 ঘন্টা সময়ের মধ্যে ওদের আর প্রোটেকশন দিয়ে রাখবে ভালো। এবার বলি এটার দামের বিষয়। এটার দাম হয়েছে, এটা 23 পিসের একটা প্যাক লার্জ সাইজের, এটার দাম হলো 630 টাকা, যার প্রতি পিসের দাম পড়ে হলো 27 থেকে 28 টাকার মতো। সুপার মমের চেয়ে একটু রিজনেবল, সুপার মম যেমন 34 টাকা পড়েছে, এটা হলো 27 টাকা। আর সবচেয়ে রিজনেবল তো অ্যাভেনিউ এবং টুইঙ্কেল। এছাড়াও আমি বেবির জন্য নিউ কেয়ার ডায়াপার ইউজ করেছি, নিউ কেয়ারের ওয়াইপসটা বেশ ভালো, এই ওয়াইপসটা আমি শুরু থেকে এখনও পর্যন্ত এটা ইউজ করছি, বেবি পটি করার যা কিছু পরিষ্কার করার হোক বাচ্চার এই নিউ কেয়ারের ওয়াইপস থেকে ইউজ করে থাকি। নিউ কেয়ারের ডায়াপারটাও বেশ ভালো ছিল, এই মুহূর্তে আমার কাছে নেই। তো এই ছিল আমার আজকের ভিডিও, আমি যে 4টা ডায়াপার এই মুহূর্তে আমার কাছে আছে তারই একটা রিভিউ দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।